তখনই কাজ কমে যায় দুর্ভাগ্য আর কি বেশি হ্যাঁ যখন আর্টিস্ট পরিপক্ক হয় তখন মানে তখনই আর কি কিছু করা হয় না মানে জাস্ট দেখ দেখ তুই ভালো করে দেখ ভাইয়া রাজ্জাক ভাই নিজেকে ভাঙতে পারছে ও আমাদের ফারুক ভাইয়ের কষ্ট আমি জানি আলমগীর ভাইকে আমরা এভাবে ইউজ করতে পারছি অসাধারণ একটা অ্যাক্টার আমরা সেইভাবেই ইলিয়াস কাঞ্চন ইউজ করতে পারছি এদেরকে হয় নায়ক নায়ক বাবা আরে আরো কারেক্টার আছে আমরা তাদেরকে তৈরি করতে পারি ইন্টার্ন একটা ফিল্মে আমরা যেভাবে পেয়েছি জি তো এইভাবে কিন্তু আমরা ভাবি না আমি জানতে চাচ্ছি আচ্ছা আমি ফিলেন কাকে বলবো না সেটা বলি সেটা হচ্ছে যে মানে সম্ভাবনা মই এই মুহূর্তে সামুশিবা খুব ভালো অভিনয় করে আচ্ছা তারপরে তাসকিন তাসকিন তারপরে আরেকটা ছেলে আসছে নতুন ও করতেছে ট্রাই করতেছে নাম হচ্ছে সীমান্ত এলার সীমান্ত এটা ট্রাই করতেছে তাসকিন অভিনয় খুব করতে চেষ্টা করে হ্যাঁ তাসকিন একটা জায়গা তৈরি হয়েছে আমি একটা দিন জানতে চাই যে আমরা সিনেমার শুরু থেকে মানে জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত আমরা কিন্তু ভিলেন বলতে একটা পুরুষকে বুঝি জি জি অথচ বাংলাদেশে কিন্তু মায়াহাজারিকা মায়া সরকার রিনা খান এটেবের অসম্ভব দুর্ধর্ষ এখন সেই ভিলেনটা নাই কেন মহিলা ভিলেন এইর জন্য বুঝি আমি দাই ভাইয়া কারণ না 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 মানে যখন মানে আমার চওড়াহি মানে আমার বিশালত্ব বা আমার বিস্তৃতি দেখার পরে নাচ গান ফাইট মনে করো যে এইচ মানুষ তো বেশি পছন্দ করে ফেলছে তো এই জন্য নতুন আপার অনেক ভিলেন করেছে কিন্তু মনে করো আমরা তো ভাঙি উঠুন আমরা যখন ট্রাভেলটাকে দেখতেছি আম বাহুবালি ভিলেনকে দেখতাছি আমি মনে করো আমি কোরিয়ান ছবি দেখতেছি তারপর সব মিলিয়ে নিজেকে তৈরি করছি বুঝলেন